সাময়িক পত্রপত্রিকা ও গ্রন্থের মতো নাটক থেকেও উনিশ শতকের বাংলার সমাজচিত্র পাওয়া যায়। এক্ষেত্রে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি বিশেষ উল্লেখযোগ্য। বাংলার কৃষকদের উপর নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচারের কাহিনী নিয়ে এই নাটকটি রচিত। কৃষকদের অভাব, দারিদ্র, নীলকরদের শোষণ অত্যাচার, জমিদার ও ইংরেজ শাসকদের দমনমূলক ব্যবস্থা, দরিদ্র কৃষকদের প্রতিরোধ সংগ্রাম, এই সব নিয়ে তৎকালীন বাংলার সমাজ জীবন নীলদর্পণ নাটকে ফুটে উঠেছে। আর্থ সামাজিক পটভূমিতে ঐক্যবদ্ধ কৃষকেরা সাম্প্রদায়িকতার উপরে উঠতে সক্ষম হয়েছিল। আবার ইংরেজ আনুগত্য দূর করে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী নীল চাষিদের সমর্থনে যেভাবে এগিয়ে এসেছিল নাটকটিতে তাও সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক ছিল তার প্রথম নাটক। নাটকটি 1860 খ্রিস্টাব্দে রচিত হয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষের পেশা ছিল চাষবাস। ধান বা খাদ্যশস্য চাষ ছিল এদের মধ্যে প্রধান। ইংল্যান্ডের বস্ত্রশিল্পের প্রয়োজনে নীলের প্রচুর চাহিদা ছিল। সেজন্য ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ইংরেজ খামার মালিকেরা দলে দলে ভারতে আসতে থাকে। এছাড়া 1833 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতে ইউরোপীয়দের জমি কেনার অধিকার দেওয়া হয়েছিল। তারা বেশি লাভের আশায় এলাকা চাষের বদলে বে এলাকা চাষে আগ্রহী হয়। চাষিদের বিঘা প্রতি 2 টাকা দাদন দিয়ে নীল চাষ করতে বাধ্য করত তারা। চাষিরা অসম্মত হলে নীলকররা চাষির গরু বাছুর কেড়ে নিত, চাষির বাড়ি ভেঙে দিত, তাদের পরিবারের লোকজনকে মারধরও করত। পঞ্চম রেগুলেশন আইন থাকা সত্ত্বেও চাষিরা নীল চাষ করতে বাধ্য হতো। নীলের তুলনায় ধান বা তামাক চাষ লাভজনক ছিল, কিন্তু চাষি তা চাষ করতে পারত না। চাষি খাদ্যাভাব ও ঋণের বোঝা বহন করতে বাধ্য হতো। নীলকর ও জমিদারদের শোষণ অত্যাচার নীলচাষিরা নীরবে মেনে নেয়নি। অত্যাচারে অতিষ্ঠ হয়ে নীলচাষিরা প্রতিরোধ সংগ্রাম শুরু করে। নাটকে নীলচাষি তোরাপের ভূমিকাতে তা স্পষ্ট। বাংলার হিন্দু মুসলিম নীলচাষিদের ঐক্যবদ্ধ এই সংগ্রাম সাম্প্রদায়িক বিভেদের ঊর্ধ্বে উঠতে পেরেছিল। তথাকথিত অশিক্ষিত এই নীলচাষিদের সংঘবদ্ধ আন্দোলন আগামী দিনের গান্ধীজির আন্দোলনে ছায়াপাত করেছিল। 1859 খ্রিস্টাব্দে বাংলাদেশে নীলচাষিদের আন্দোলন শুরু হয়। এর মাত্র 2 বছর আগে সিপাহি বিদ্রোহ ঘটে। বাংলাদেশে কলকাতা কেন্দ্রিক শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী সিপাহি বিদ্রোহের বিরোধিতা করে, কিন্তু নীলচাষিদের আন্দোলনে তারা সহানুভূতি ও সমর্থন জানায়। হরিশ্চন্দ্র মুখার্জি সম্পাদিত হিন্দু পেট্রিয়ট পত্রিকা, শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকা, আলোচ্য নীলদর্পণ নাটক নীলচাষিদের দুঃখ দুর্দশা ও নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচারের কাহিনী প্রচার করে। এর ফলে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ইংরেজ শাসন ও নীলকরদের শোষণের স্বরূপ বুঝতে পারে। তখন তারা নীলচাষিদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন। এই নাটকের অন্তর্গত গোলক বসু, নবীন মাধব, বিন্দু মাধব, শৈরিন্ধ্রী ও সাবিত্রী প্রভৃতি চরিত্রগুলি ছিল মধ্যবিত্ত সমাজের প্রতিভূ। 19 শতকের বাংলার সমাজ জীবনের চিত্রানুগ নাটক নীলদর্পণ। পাশ্চাত্য ধারায় প্রভাবিত পঞ্চাঙ্ক নাটকের চরিত্রগুলি সংস্কৃত নাটক থেকে নেওয়া হয়েছে। বাংলার অসহায় নীলচাষিদের লাঞ্ছনার মর্মস্পর্শী চিত্র এই নাটকে তুলে ধরা হয়েছে। এদিক থেকে বিচার করলে নাটকটিকে ঐতিহাসিক বলা যায়। যেসব মানুষ পরের দুঃখে কাতর হন, দীনবন্ধু মিত্র তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। এইভাবে সমকালীন আর্থ সামাজিক ও রাজনৈতিক জীবনের খণ্ডচিত্র নাটকটির মধ্যে ফুটে উঠেছে। বন্ধুরা, আজকের ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও।